আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা দেশে বিদেশে যে যেখানে আছেন সুস্থ আছেন সেই কামনা করি। আমিও আপনাদের দোয়ায় সুস্থ আছি এখন পর্যন্ত। সবাই দোয়া করবেন এবং আমিও সবার জন্য দোয়া করি। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব, তো আপনারা দেখতেই থাকেন কি শেয়ার করতেছি। লাউ গাছের পাতাগুলা লাল হয়ে গেছে, তো ওগুলা আমি ছেঁটে দেব। আর একটা লাউ বড় হয়ে গেছে, কালকে আপনাদের সাথে শেয়ার করেছি, ওইটা কেটে ফেলেছি। এবং আমার একটা তো সাথেই থাকে কাটলাম। তো আরো কাটা লাগবে, এই যে দেখেন। পাতাগুলা কেটে দিচ্ছি। তো এইখানের মধ্যে এই যে আরেকটা ফুলের গাছ, আর এই ফুলের গাছের মধ্যে মানে লাউয়ে গাছটা মানে একদম ঝাঁপাইয়া পড়েছে। তো সবচাইতে মজার ব্যাপার যেটা, এই যে দেখেন এই পাতাগুলা আমি কেটেছি, এবং কেটে আমি যা দেখলাম এই যে দেখেন আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখেন কাটার পরে আমি কি দেখলাম, এই দেখেন মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারেকা, এই দেখেন, এই দেখেন মাশাআল্লাহ, দুটা লাউ গ্রাউন্ডের মধ্যে। আমি তো একদম সারপ্রাইজড, আমি তো মানে কি বলবো আপনাদের, আল্লাহর কি রহম, এত লাউ ধরতেছে যে কি বলবো। এই যে দেখেন এই পাতাগুলা মানে এই যে গাছ, এই গাছে কিন্তু একদম ঢেকে রেখেছিল, এই যে দেখেন। তো আমি মনে করলাম যে এত মানে এক্সাইটেড মুহূর্ত, এটা আপনাদের সাথে আমি কেমনে শেয়ার না করি আপনারাই বলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। তো এই যে দেখেন আমি পাতাগুলা কেটেছি, এই যে দেখেন লাউয়ের, তো কি বলবো, বলার কিছু নাই। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর জানি না আমি এইটা মানে কাটবো নাকি, দেখি কি করি আপনাদের সামনেই। ওটা ওটা কি বুড়া হয়ে গেছে নাকি বুঝতে পারতেছি না। এই যে এই যে দেখেন, আমার মনে হয় কেটে ফেলাই ভালো, আর গ্রাউন্ডের মধ্যে আছে। তো এই যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি কাটতেছি, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে এখানেই কেটে ফেলি নাকি, এই যে এই যে এই যে কেটে ফেললাম,
এই যে দেখেন তো আরেকটা রয়ে গেছে, এই যে দেখেন এইটারে তাইলে কেটেই ফেলি, এই যে দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম অনেক শক্ত মনে হচ্ছে, এই যে তো আলহামদুলিল্লাহ আজকে অগাস্ট 3 আমার ভিডিও করার ইচ্ছা ছিল না, কিন্তু এই যে দুইটা লাউ কি বলবো, আল্লাহ আমাকে মানে এক্সট্রা উপহার দিয়েছেন, আল্লাহ লাখ লাখ শুকরিয়া। তো এটাই ছিল আজকে আমার ভিডিও, এই লাউ গাছের পাতা কাটতে গিয়ে এটাই পেলাম উপহার। তো সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন আমার জন্য, আর আমিও সবার জন্য দোয়া করি যে যেখানে আছেন এই মুহূর্তে। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।